বন্ধুরা, ডায়াবেটিক এমন একটা রোগ, এই রোগটা আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন। সো অনেকেরই কিন্তু শরীরের মধ্যে 1 থেকে 2 বছর হয়ে যাচ্ছে, আপনার শরীরের মধ্যে হয়তো ডায়াবেটিকের সমস্যাটা বাসা বেঁধে নিয়েছে, বাট তারপর আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনার শরীরের মধ্যে ডায়াবেটিকের সমস্যা হয়েছে কি না। কারণ আমাদের মধ্যে একটা অভ্যাস হলো যে যখন আমাদের শরীরের মধ্যে কোনো অসুবিধে হয় না বা কোনো লক্ষণ প্রকাশ পায় না, এই অবধি আমরা কিন্তু চিকিৎসকের কাছে যাই না বা আমরা চিকিৎসকের পরামর্শ নেই না, চিকিৎসা পরিষেবা আমরা কিন্তু নিতেই চাই না। অনেকে এমন রয়েছেন যাদের ডাক্তারবাবু বললেন যে আপনার ডায়াবেটিকের সম্ভাবনা রয়েছে বা হয়ে গেছে, তারপরও কিন্তু সঠিকভাবে অনেকে ঔষধ বা মেডিসিন কিন্তু নিতে চান না, এবং পরবর্তী সময়ে বন্ধুরা এই ডায়াবেটিকটা আমাদের মরণ ব্যাধি হয়ে দাঁড়ায়, এবং 1 থেকে 2 বছরের মধ্যে তা আমাদের চোখ, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস, লিভার ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু একেবারে নষ্ট করে দেয়, আমাদের মৃত্যুর পথে কিন্তু নিয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য আমি বলছি, কারণ এই ভিডিওতে আমি এমন 5 থেকে 6টি লক্ষণ সম্পর্কে আলোচনা করব যে এই লক্ষণগুলো আপনার পায়ের মধ্যে, আপনার লোয়ার এক্সট্রিমিটিস যে রয়েছে, আপনার পায়ের মধ্যে এই লক্ষণগুলো আপনি অবশ্যই পরিলক্ষিত আপনার হবে যদি আপনার শরীরের মধ্যে এই ডায়াবেটিসের মতো রোগ যদি বাসা বাঁধে। তাই বলবো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাছাড়াও এই ভিডিও শেষের দিকে ডায়াবেটিস থেকে হওয়ার যে কমপ্লিকেশনগুলো, এমন আমি 5 থেকে 6টি বড় বড় কমপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনাদের মধ্যে কিন্তু পরবর্তী সময়ে দেখা দিতে পারে যদি আপনার ব্লাড সুগারটাকে আপনি কন্ট্রোলে না করেন। সো অবশ্যই পায়ের এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ডায়াবেটিসের সমস্যা হয়তো হচ্ছে, এবং তাড়াতাড়ি করে আপনার পরীক্ষা করে আপনার ডায়াগনোসিস বা রোগটাকে নির্ণয় করে নিতে পারবেন যে সত্যি কি ডায়াবেটিসের সমস্যার জন্য আপনার এই সমস্যা হয়েছে কি না। দেখুন, ডায়াবেটিক বা হাই ব্লাড সুগার থেকে আমাদের যে এক্সট্রিমিটিসগুলো, আমাদের হাত পা এগুলোর মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়, এটার প্রধান একটা কারণ হলো ডায়াবেটিক নিউরোপ্যাথি। অর্থাৎ আমাদের যে নার্ভ রয়েছে, আমাদের সরু সরু নার্ভগুলো রয়েছে, নিউরনগুলো রয়েছে, এই নার্ভের মধ্যে কিন্তু এগুলো সমস্যা সৃষ্টি করে, তার ব্লাড সার্কুলেশনের মধ্যে সমস্যা সৃষ্টি করে এবং এই নার্ভগুলোকে ড্যামেজ করে, এবং যার ফলে কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায়। সো যে লক্ষণগুলো প্রকাশ পায় তার মধ্যে সবার প্রথম যে লক্ষণটা বলবো সেটা হলো বার্নিং সেন্সেশন, অর্থাৎ জ্বালা পোড়া ভাব আপনার পায়ের মধ্যে। অনেকেই দেখবেন বলেন যে আমি বসতে পারি না, দাঁড়াতে পারি না, আমি যদি একটু বসে থাকি বা রাত্রেবেলা আমি ঘুমাতে পারি না, আমার পায়ের নিচে যেমন আগুন লেগে আছে, খুব বেশি জ্বালা পোড়া করে। অনেকে পাটাকে জলের মধ্যে দিয়ে অনেকক্ষণ বসে থাকলে অনেকেরই কিন্তু একটু আরাম অনুভব হয়। এই যে বার্নিং সেন্সেশন বা এই যে জ্বালা পোড়া ভাবটা, এটা একটা কারণ হতে পারে আপনার শরীরে হয়তো ডায়াবেটিক রোগটা কিন্তু বাসা বেঁধে আছে। দ্বিতীয় বলবো টিংলিং সেন্সেশন। টিংলিং অর্থাৎ একেবারে ঝিনঝিন ঝিনঝিন করবে আপনার পায়ের মধ্যে। একটু যদি পাটা ঝুলিয়ে বসে থাকেন, দেখবেন আপনার পাটা যেমন আপনি নাড়াচাড়া করতে পারছেন না, খুব বেশি একটু ঝিনঝিন ঝিনঝিন ভাব করছে। সো এই যে সমস্যাগুলো বন্ধুরা, এগুলো নাম্বনেস, এই যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু আপনার যে নার্ভ রয়েছে, এই নার্ভের মধ্যে আপনার হাই ব্লাড গ্লুকোজ লেভেল হওয়ার ফলে অনেকদিন এগুলো নার্ভকে আপনার ড্যামেজ করছে, এবং যার ফলে এই লক্ষণগুলো আপনার মধ্যে কিন্তু প্রকাশ পাচ্ছে, আপনাকে সতর্ক থাকা প্রয়োজন। পিন বা নিডল সেন্সেশন, অর্থাৎ কোনো সুচ দিয়ে আপনার শরীরের মধ্যে প্রিক করলে বা আঘাত করলে যেমন একটা ব্যথার অনুভব হবে, এমন ব্যথা কিন্তু আপনার পায়ের মধ্যে বা আপনার হাতের মধ্যে, বেশিবার বলো যে পায়ের মধ্যে, পায়ের তালুর মধ্যে এমন সমস্যা বা এমন সুচ বিধার মতো সমস্যা বা ব্যথা আপনার কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে। তাছাড়া হাত বা পা প্রায়ই আপনার ঠান্ডা হয়ে যাওয়া, একেবারে আপনি যেমন কিছু সেন্সেশন নেই, আপনার হাত পা একেবারে ঠান্ডা বরফের মতো হয়ে গেছে, এমন লক্ষণ কিন্তু বন্ধুরা আপনার দেখা দিতে পারে। তার যে আপনার পাটা আছে কি না সেন্সেশনটা অবধি আপনার কিন্তু কমে যাবে। সো এই লক্ষণগুলো যদি প্রায়ই আপনার মধ্যে দেখা দিচ্ছে, এবং তার সাথে আপনার বারবার রাত্রেবেলা আপনার ইউরিনে যেতে হয়, আপনি বারবার ঘুম ভাঙে, রাতে আপনি এত বেশি পরিমাণে জল পান করেনও না, তারপরও আপনার 3 থেকে 4 বার আপনাকে রাতে উঠে বাথরুমে যেতে হয়, ওয়াশরুমে আপনাকে যেতে হয়, প্রায়ই আপনার শরীর একেবারে দুর্বলতা ভাব প্রায় দুর্বল থাকে, দিনের পর দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, এই লক্ষণগুলো যদি আপনার বন্ধুরা প্রকাশ পায়, এনার্জি পাচ্ছেন না ভেতর থেকে, তাহলে অবশ্যই আপনার এটা চিন্তা করা উচিত যে হয়তো আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পেয়ে আছে বা আপনার হাই ব্লাড সুগারের সমস্যা হয়েছে।
প্রধানত আমাদের শরীরের মধ্যে ইনসুলিন সঠিকভাবে কাজ না করার ফলে, ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যাওয়ার ফলে, আমরা একেবারে অ্যাক্টিভিটিস না করার ফলে এই সমস্যাগুলো দেখা দেয়, বা আমাদের শরীরে প্যানক্রিয়াস সঠিকভাবে ইনসুলিন উৎপন্ন করতেই পারছে না, যার ফলে গ্লুকোজগুলো আমাদের রক্তের মধ্যে থেকে যাচ্ছে এবং যা থেকে আপনার হাই ব্লাড সুগারের সমস্যা বন্ধুরা দেখা দিচ্ছে। তো এই লক্ষণগুলো কারো মধ্যে দেখা দিলে অবশ্যই আপনাকে সাবধান বা সতর্ক হওয়া প্রয়োজন, আপনার হয়তো ডায়াবেটিসের সমস্যা হয়ে আছে। এবার বলবো, দেখুন, যদি আপনি আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল না করেন, অনেকেই এই ভুলটা করেন, আপনি সাবধান হয়ে যান, যে ডাক্তারবাবু বললেন যে আপনার হাই ব্লাড সুগারের সমস্যা হয় আছে, ঔষধ নেন, ট্যাবলেটস আপনাকে নেওয়া প্রয়োজন, অনেকেই অবহেলা করেন এবং পরবর্তী সময়ে আপনার যে কমপ্লিকেশনগুলো দেখা দেবে আপনি বুঝে নিন। আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজ অর্থাৎ আপনার হৃদযন্ত্র সম্পর্কিত, আর্টারি সম্পর্কিত বিভিন্ন সমস্যা কিন্তু আপনার মধ্যে বন্ধুরা দেখা যেতে পারে। নার্ভ ড্যামেজ, যাকে আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে থাকি, এই যে এখন বললাম যে পায়ের মধ্যে ঝিনঝিন, টিংলিং সেন্সেশন, নামনেস, অলস, অবশ হয়ে যাওয়া, জ্বালাপোড়া ভাব, এগুলো কিন্তু হলো ডায়াবেটিক নিউরোপ্যাথির লক্ষণ, যেগুলো পায়ের মধ্যে লক্ষণগুলো দেখা দেয়। আপনার কিডনির মধ্যে সমস্যা দেখা যেতে পারে, আপনার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি যাকে আমরা বলে থাকি, এবং এটা আপনার কিডনির মধ্যে যে নেফ্রন রয়েছে, যেটা আমাদের ছাঁকনির কাজ করে, সেটাকে নষ্ট করে দেবে। একজন ডায়াবেটিক রোগী যদি ওনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল না করেন, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে ওনার কিডনি কিন্তু নেফ্রনগুলো ড্যামেজ হয়ে যাবে এবং আপনার সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজের মতো সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে। তাছাড়া আপনার বোন অ্যান্ড জয়েন্ট প্রবলেম বা দাঁতের গাম, আপনার মাড়ির সমস্যা কিন্তু দেখা যেতে পারে। আপনার যে জয়েন্টগুলো রয়েছে, এগুলোর মধ্যে স্টিফনেস, এগুলো ফুলে আছে, সোয়েলিং, এগুলো দেখা যেতে পারে। আপনার হাড়ের মধ্যে দুর্বলতা, বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে। সব বন্ধুরা বলবো, এই যে ডায়াবেটিকের সমস্যা হলে আমাদের পায়ের মধ্যে কী লক্ষণ প্রকাশ পাবে সে আপনারা বুঝতে পারেন, এবং অনুরোধ রাখবো অবশ্যই কারো যদি এই হাই ব্লাড সুগারের সমস্যা হয়, আপনার লাইফস্টাইলটাকে কন্ট্রোল করুন, আপনার চিকিৎসক যে মেডিসিন দিয়েছেন সঠিকভাবে ওষুধটা সেবন করা আপনার খুব বেশি প্রয়োজন, তাহলে আপনার সেটাকে কন্ট্রোল করে অনেক দিন সুস্থভাবে কিন্তু আপনি জীবনযাপন করতে পারবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন এবং ডায়াবেটিক থেকে আপনাকে সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন। এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনাদের মনে থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার কিন্তু বন্ধুরা চেষ্টা করব। তাছাড়া পার্সোনালি কোনো কথা থাকলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কমেন্ট করলে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি উত্তর আপনাকে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে এমন অন্য কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। আজকের এই মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।